অবশেষে আলোর মুখ দেখেছে টাকা পে কার্ড। হ্যাঁ, গত মাসে লঞ্চ হয়ে গিয়েছে, মানে জুন মাসে লঞ্চ হয়ে গিয়েছে টাকা পে কার্ড, যেটা এখন থেকে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকেই পাওয়া যাচ্ছে। স্ট্যান্ডার্ড ব্যাংক পাওয়া যাচ্ছে, সিটি ব্যাংক পাওয়া যাচ্ছে, আর অন্যান্য ব্যাংকেও পাওয়া যাচ্ছে। তো টাকা পে কার্ডের চার্জ এগুলো নিয়ে আমি আজকে কথা বলবো না, আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাকা পে কার্ড এখন থেকে ভারতেও ব্যবহার করা যাবে। এই মাস থেকেই হয়তো হবে না, আগামী এই মাস থেকে বা তারপরের মাস থেকে হয়তো ব্যবহার করা যাবে। টাকা পে কার্ডটি ভারতে ব্যবহার করলে গেলে আমাদের কি কি সুবিধা পাবো? টাকা পে কার্ডটি যদি আমরা ভারতে গিয়ে ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা যে সুবিধাটি পাবো, আমরা ডলার এন্ডোর্স করার যেভাবে করতাম ঠিক একইভাবে টাকা পে কার্ডে হয়তো এন্ডোর্স করতে হবে, নির্দেশনা এখন আসেনি, এন্ডোর্স তো অবশ্যই করতে হবে। তবে আমাদের যেটা হতো ডাইনামিক কারেন্সি কার্ডে, টাকা থেকে প্রথমে ডলারে কনভার্ট হতো, দেন ডলার থেকে রুপিতে কনভার্ট হতো, এটার জন্য হচ্ছে এক্সট্রা একটা চার্জ যেত। আর সবচেয়ে বড় যে সমস্যা, বিশ্বে এই মুহূর্তে ডলারের যে ক্রাইসিস আছে, এই ক্রাইসিসের কারণে ব্যাংকগুলা আসলে ডলার এন্ডোর্স করে দিতে চাইতো না, আনলিমিটেড মেয়াদের জন্য ডলার ইনভেস্টমেন্ট করে দিত, মানে হচ্ছে আপনার পাসপোর্টের ভ্যালিডিটি পর্যন্ত অথবা হচ্ছে যে কার্ডের ভ্যালিডিটি পর্যন্ত, শুধুমাত্র সিটি ব্যাংক পাসপোর্টের ভ্যালিডিটি পর্যন্ত দেয়, অন্যান্য ব্যাংক তো তাও দেয় না। আর সিটি ব্যাংকে লেনদেন করে আসলে আমি কেন আপনার কেউ আসলে সন্তুষ্ট না এমএক্স এর জন্য। যাই হোক, তো টাকা পে কার্ড আসলে এটারই একটি সমাধান। এতে করে যেটা হবে, আপনার টাকা থেকে ডলারে যাবে না, বা ডলার থেকে আবার রুপিতে যাবে না, টাকা থেকে সরাসরি রুপিতে যাবে, যে কারণে কনভার্সেশন রেটটা কমে যাবে। তার জন্য বলতে পারি যে টাকা থেকে রুপিতে কনভার্ট হওয়ার পরে ফলে আমাদের হচ্ছে কিছু হলেও টাকা বাঁচবে, কিছু হলেও ফি বেঁচে যাবে, যেটা আগে অনেক বেশি ফি লাগতো সেই ফিটা কিছুটা হলেও বেঁচে যাবে। এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিংস। তারপর যেটি আছে, ভারতের যেটা রুপে কার্ড আছে সেই রুপে কার্ডটি বাংলাদেশে চলবে, মানে আমরা যারা বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছি আমরা হচ্ছে টাকা পে কার্ড নিয়ে যাবো, আর ভারত থেকে যারা বাংলাদেশে আসছেন তারা রুপে কার্ড নিয়ে আসতে পারবেন, এবং রুপে কার্ডটি বাংলাদেশে চলবে। বাংলাদেশে যেমন টাকা পে কার্ড, বাংলাদেশে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে ইস্যু করা, ভারতে এরকম আছে রুপে কার্ড, শ্রীলঙ্কাতে আছে লঙ্কা পে কার্ড, পাকিস্তানে আছে পাক পে কার্ড, এরকম প্রত্যেকটা দেশেরই একটি নিজস্ব কার্ড থাকে। ভারতেরও সেম রুপে কার্ড, সেই কার্ডটি বাংলাদেশে যারা ভারত থেকে আসবেন তারা ব্যবহার করতে পারবেন। আর এই টাকা পে এবং রুপে কার্ডটি কিভাবে কাজ করবে? টাকা পে এবং রুপে কার্ডটি আপনার, আমরা যখন ভারতের বিভিন্ন বিশেষ করে রেলের টিকিট কাটার সময় যখন যাই তখন ইউপিআই ইউজ করার মাধ্যমে, ইউপিআই সেবার মাধ্যমে হচ্ছে আমরা পেমেন্ট করে থাকি বাংলাদেশে ডেবিট এবং ক্রেডিট কার্ড দিয়ে। সেম ভাবে টাকা পে কার্ডটি ইউপিআই সেবার মাধ্যমে হচ্ছে ভারতে গিয়ে কাজ করবে, এবং রুপে কার্ডটিও সেম বাংলাদেশে এভাবেই কাজ করবে। টাকা পে কার্ডের চার্জ ব্যাংক ভেদে 475 থেকে শুরু হয়ে 575 পর্যন্ত আছে। তো এটা যে কোনো ধরনের আপনার সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট থাকলে আপনি টাকা পে কার্ডটি নিতে পারবেন ব্যাংকে। সেই ক্ষেত্রে ব্যাংকে যোগাযোগ করলে সবচেয়ে বেস্ট হয়, সিটি ব্যাংকে আছে। তবে প্রথমে যতটা হাইপ ছিল বর্তমান সময়ে ঠিক ততটা হাইপ আসলে টাকা পে কার্ডে নেই, কেন নেই সেটা বুঝতে পারছি না, হয়তো ওইরকমের প্রচারণা করা হচ্ছে না। তবে আমার মনে হয় যখন টাকা পে কার্ডটি ভারতে ব্যবহার করার জন্য অনুমোদন অ্যাভেলেবল হয়ে যাবে, মানে রুপিতে কনভার্ট করে ব্যবহার করার মতো অ্যাভেলেবল হয়ে যাবে, তখন আমার মনে হয় টাকা পে কার্ডের যে বেস্ট অপশন আর কিছু হতে পারে না। সেই ক্ষেত্রে আমি বলবো, আপনার যদি টাকা পে কার্ডটি নেওয়ার ইচ্ছে থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি আগেভাগেই টাকা পে কার্ডটি নিয়ে রাখতে পারেন, কারণ এতে করে আপনার জন্য সুবিধা। কারণ টাকা পে কার্ডের একটা হাইপ কিন্তু তৈরি হবেই, বাংলাদেশ থেকে প্রতি বছর যেই পরিমাণ মানুষ ভারতে যায় মেডিকেল সেবা, ট্যুরিস্ট ভিসায় ঘুরতে যাওয়ার জন্য, বা অন্যান্য ডাবল এন্ট্রি ভিসা বা অন্যান্য যে কোনো ভিসা করার জন্য, যে কোনো প্রয়োজনে তো আমাদের ভারত যেতে হয়, তো সেই ক্ষেত্রে টাকা পে কার্ডের একটা দারুণ ডিমান্ড থাকবে বলে আমি আশা করি। আর এটি অনেক ভালো একটি অ্যাপডেট, কারণ টাকা পে কার্ডটি ভারতে যদি ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমাদের জন্যই ভালো, দেখে নিজেদের কার্ড ব্যবহার করতে পারবো, আমাদের ডেবিট কার্ড ভিসা কার্ডের পিছনে এত খরচ করতে হবে না, একটি কার্ড দিয়ে সবকিছু সমাধান হয়ে যাবে। তো এই ছিল টাকা পে এবং রুপে কার্ড সম্পর্কিত আমার কাছে আপডেট। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জেনে নেবো। সে পথে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।